করোনা আক্রান্ত হয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিস্তাকিস তো এই ব্যাপারে বিস্তারিত জানাতে এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ কুমার সরকার প্রদীপ গ্রিসে করোনা সংক্রমণে বর্তমান অবস্থা কেমন এবং গ্রিস প্রধানমন্ত্রীর এখনকার শারীরিক অবস্থা কেমন জানাবেন আমাদের ধন্যবাদ নীরা আপনাকে আমি জানিয়ে রাখি এখানকার গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিস্তাকিস প্রতিদিনের মতোই করোনা টেস্ট করান এবং এখানে পজিটিভ আসার পরে তিনি একটি টুইট বার্তাতে জানিয়েছে যে তিনি করোনা পজিটিভ এবং তিনি তার যে অফিস আছে সেখানে বসেই রাষ্ট্রের সব ধরনের কাজ করে যাচ্ছেন এবং তিনি বাসায় এখনো পর্যন্ত ফেরেননি আমরা যতটুকু খবর পেয়েছি তবে আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখছি যে আগামী সপ্তাহে তুরস্কের আনকারাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে একটি নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল এখানকার প্রধানমন্ত্রী তবে আর একটা তথ্য যে তুরস্কের প্রেসিডেন্টও কিন্তু গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন এদিকে এখানে গ্রিসে করোনার সংক্রমণ যথেষ্ট পরিমাণ স্বাভাবিক থাকলেও মৃত্যুর সংখ্যা কমেছে আগের থেকে অনেক বেশি এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে যে গ্রিসে যে আপনার খাদ্যদ্রব্য এবং তেলের দাম যথেষ্ট পরিমাণ বেড়েছে এবং রাশিয়া থেকে প্রায় 33% তেল এবং 40% গ্যাস আনা হতো তবে এইখানকার স্বাভাবিক জীবন এবং দ্রব্যমূল্যের দাম বাড়াতে যারা মধ্য আয়ের মানুষ আছে তারা বেশ শঙ্কিত এবং বলতে গেলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নীরা জি প্রদীপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য